হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রিমা কন্যা শ্রীজিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে রিমা চলে আসলো। আর আজকে শ্রীজিতা স্কুলে চলে গেছে, আর এইখানে দুটো নারকেল দেখতে পাচ্ছ, একটা নারকেল ভাঙা হয়েছে, তো সেটা কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা বাকি আছে। আর তোমাদেরকে কেন ব্লগ দিচ্ছি না কদিন ধরে, তোমাদেরকে দাঁড়াও দেখাই আমাদের জীবনটা ঠিক কীভাবে চলছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই তো পরিস্থিতি, মানে কাজ করেই কুল নেই। এখানে দেখো, এখানে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসেছে, সেটা হলো এই যে, যদিও এটা আমার না, মানে আমি একটা নিয়েছি, তারপরে আমাদের নিচের অতিথিদের জন্য এটা আবার নেওয়া হয়েছে শিমার। তো এটা নিয়ে নেওয়া হয়েছে, তো এটা দিয়ে দিতে হবে। তো যাই হোক, এখন আর যে অনলাইনে কিছু জিনিস নেব সেটা বলে আর কিছু করার নেই, কারণ আমাদের আর হাতে সময় নেই, তো আমাদের বেরিয়ে যেতে হবে। আর কি বলবো, বেরিয়ে যেতে হবে, তো সেজন্য আর সময় নেই যে কিছু জিনিস যেগুলো অনেক প্রয়োজন, তার জন্য এমনি দোকান থেকেই আমাদের কিনে নিতে হবে। আর এখানে আছে দুটো নাইটি, দাঁড়াও দেখাই, এই হলো নাইটি, দাঁড়াও তোমাদেরকে দেখাই ভালো করে। তো এই যে আমি নাইটিটা এক হাতেই করছি, কারণ বাড়িতে কেউ নেই এই মুহূর্তে, তো সেজন্য আমাকেই ভিডিওটা করতে হচ্ছে, বুঝতে পারছো। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এইখানে সোফার উপরে রেখে দেখাই, এই হলো নাইটিটা। তো এই তো এরকম আমার নাইটিটা, এই একটা খুব সুন্দর আর দারুণ সফট, কি বলবো। আর এই যে টেবিলের উপরে জিনিসগুলো দেখতে হচ্ছে, বুঝতে পারছো তো, সব কাজের খাতা, এই দেখো। তো এই হলো সব আছে, আর কল্যাণীতেও অবশ্যই প্রয়োজনীয় রেখে এসেছে, যেগুলো আমাদের সাথে না নিয়ে আসলে একদমই হবে না অফিসিয়ালি, সেগুলো কয়েকটা নিয়ে আসা হয়েছে, খাতাটাতে আর কি। আর এ দেখো আরেকটা নাইটি, তো নাইটিগুলো খুবই সুন্দর হয়েছে, মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ধরো এখানে ফেলে রেখে দেখাই তোমাদেরকে, খুব সফট, খুব, এটা পিঙ্কের উপরে, তো যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু দেখছো হাত টাতগুলো কত বড়, এগুলো আমাকে সেলাই করতে দিতে হবে। তো এগুলো কল্যাণীর জন্য নেওয়া হয়েছে এই নাইটিগুলো, আর গোটাটাই এরকম ফিতে বাঁধা আছে, তো ভীষণ সফট। এগুলো সেলাইয়ে যাবে, আজকেই দিয়ে দেবো। আরও যেগুলো সেলাই দেওয়া সেগুলো আজকেই দিয়ে দিতে হবে, কারণ দেরি হয়ে যাচ্ছে আর বেশি সময় নেই আমাদের হাতে, আমরা শুক্রবারে বেরিয়ে যাচ্ছি। তো এই হয়ে গেল। আর এই তো এখানে অবস্থা দেখতে পাচ্ছ, টেবিলের অবস্থাটা। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে আয়না, আমার তো আয়না ডবল আয়না ছিল, তো এর মধ্যে আছে মানে বেসিংয়ের সামনে যে টাঙানো আয়না, আমি তোমাদেরকে দাঁড়াও দেখাই, এটা হচ্ছে কুলোর মতো ডিজাইনটা এটা। আর এখানে আমার বাড়িতে যেটা লাগানো আছে সেটা হলো এই যে, এটা লাগানো আছে, আর ওখানে যেটা নিয়ে যাচ্ছি সেটা কুলোর মতো, তো ওই জন্য আর খুলে দেখালাম না, ওখানে যেয়ে লাগিয়ে তারপর তোমাদের দেখাবো। এগুলো সব কাছাকাছি হয়ে গেছে, তো যেগুলো যাবে সব মানে এভাবে এভাবে করে রেখে দিয়েছি, এখনও গোছানো কিছু হয়নি, বুঝতে পারছো। এটা শ্রীতার ব্যাগ, তো এবার বোধহয় শ্রীতার ব্যাগে এটা আটবে না, কারণ যে তোর শ্যুট আছে। আর এই ব্যাগে কয়েকটা আটবে, আরও কিছু বোধহয় আমাদের নিতে হবে। আরও হচ্ছে কি বলবো, এখানে সব খাতা টাতা এটা সেটা, এখানে ব্যাগ, এর ভিতরেও কিছু ধরো যাবে, এর ভিতরটা ফাঁকা করলাম আমি এগুলো নামিয়ে আর কি, তো এর ভিতরেও দেখো কত বড়। তো এই এই ব্যাগেও কিছু জিনিস আসবে, আর মোমো তো এটাতে যাবে, বুঝতেই পারছো। এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এটাকে আমার রং করার খুব ইচ্ছা ছিল কিন্তু হলো না, তো এই সিংহাসনটা তো অবশ্যই যাবে, আমার ঠাকুর থাকবে কোথায়, তাই না? তো এই জন্য এই টেম্পোরারি এই সিংহাসনটা অবশ্যই নিয়ে যেতে হচ্ছে। আর গাছ কিছুই আমি নিয়ে যাব না, তার কারণ গাছ আমরা তো এখানে অল্পদিন ওখানে অল্পদিন এভাবে থাকি, তো ওখানে আবার যখন ঘর বন্ধ হয়ে থাকবে না তখন ওই গাছগুলো মরে যায়, তো সেই জন্য গাছ নিয়ে যাব না, গাছগুলোই বরং জল দিয়ে চলে যাব, এগুলো তো ইনডোর প্ল্যান্ট, অসুবিধা নেই, ঘরেই থাকে এরা, তো সেই জন্য এগুলো এখানেই থাকবে। আবার আমরা শুটিং শেষ হয়ে যাবে 18 তারিখ, তারপরে মোটামুটি আমরা 21-22 তারিখ নাগাদ আমরা হয়তো ফিরবো। তো যাই হোক, তার মধ্যে আমাদের ওই জন্য জিনিস টিনিস সব এবার নিয়ে যেতে হচ্ছে। আর নিয়ে যাব কি তোমাদেরকে নিচে আছে সেগুলো পরে দেখাচ্ছি, এখানে এই পর্দাগুলো নিয়ে যাব ভাবছি এবার, আর এখানে কয়েকটা আছে, তো এগুলো সব মানে গুছিয়ে নিলাম একটু। আর কি বলবো, শ্রীতার জন্য নতুন বেল্ট কিনেছিলাম, কিন্তু শ্রীতার বেল্টটা দেখো ভেঙে গেছে, জানি না কিসের থেকে কী হলো ভেঙে গেছে, তো দুটো বেল্টেরই, ওর বেল্ট ভাগ্য খুব খারাপ চলছে শ্রীতার, তো এই দেখো দুটো বেল্টই নষ্ট।
আর এটা পরে গিয়েছিলাম, এটাই হবে রাখা হয়েছে। আর এই যে এই তোষকটা দেখতে পাচ্ছ, এই তোষক আর এই পালিশগুলো করা হয়েছে, এগুলো হচ্ছে অবশ্যই ওখানকার জন্য, কল্যাণীর জন্য, তো এগুলো নিয়ে যাওয়া হবে। আর আমার এই যে পুরনো যে ওভেনটা আছে, এটাই এখন মানে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আপাতত কিছু কেনা হবে না, তাই এটাই নিয়ে যাওয়া হবে। আর এই মুহূর্তে এখানে ঘরে চোখে আর কিছু পড়ছে না, তো তারপরে আরও ওই ওই বালিশের বালিশ আরও দুটো করেছি এখানে, যেটা আমাদের এই ঘরের জন্য, এগুলো হচ্ছে স্পঞ্জের বালিশ, তো এগুলো করে নিয়েছি। তো এই তো, আর রান্নাঘরে কয়েকটা জিনিস আছে, চলো তোমাদেরকে দেখাই। ও আর একটা কথা, এই পাখা খুলে নিয়ে যেতে হবে আপাতত দুটো, আর স্ট্যান্ড ফ্যানটা বোধহয় নিয়ে যেতে হবে, তারপরে এখানে আবার পরে ব্যবস্থা করা হবে এখানকার জন্য। আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, কী বলবো তোমাদেরকে, দেখানোর কিছু নেই। এখানে রান্না বসিয়েছি আমি, আজকে কী বসিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, পাতলা আলু দিয়ে, কচু দিয়ে, পেঁপে দিয়ে তরকারি, এটা এটা করা হয়েছে। আর করেছি আমি মূলোর শাক ভাজা, এটা এটা করা হয়েছে। এখানে দুধটা জাল দেবো, দুধ দিয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়নি, সেটা রাখা হয়েছে। খুবই বাজে কন্ডিশন দেখতে পাচ্ছ, আমার ঘরবাড়ি খুবই এরকম, এতটা নোংরা তোমরা আমার দেখো না। তো এগুলো আমি কিন্তু সেরকম কিছু করিনি, শুধু এর উপরে প্যাকেটগুলো ফেলে দিয়েছি, মানে সময় এত কম বলে প্যাকেটগুলো ফেলে দিয়ে, মানে যে পোকা টোকা হয়ে যায়, তো মানে কেমন একটা আরশোলা টাইপের ছোটো ছোটো পোকা হয়ে যায়, তো সেগুলো ওই জন্য প্যাকেটগুলো ফেলে দিয়ে মানে এভাবে ঝেড়ে ঝুড়ে রাখা হয়েছে। আমি কিন্তু এগুলো গোছাইনি, কোনো রকমে রেখে গেছি, তো এসে যদি সময় পাই তখন আবার করবো। এখন সামনে শুটিং, মানে বুঝতে পারছো খুবই ব্যস্ত, নানান কাজ থাকে, নানান ধরনের কাজ থাকে, সেগুলো করতে হচ্ছে। আর এখানে যেগুলো রাখা রেখে দিয়েছি, বাদ বাকি ওখানে তো ইন্ডাকশনের জন্য কয়েকটা বাসন নিয়ে গেছিলাম, আর কয়েকটা নেব। তার মধ্যে থালের খুব কষ্ট হচ্ছে বলে আর দুটো থাল নিয়েছি, তো দেখা যাক আর দুটো থাল যদি নেওয়া যায়। আর এই কোটোগুলোই আপাতত নিয়েছি, এখন আপাতত ওখানে কিনবো না, মানে কোনো রকম চলার মতো করে, তাই জন্য। আর এই চালটা নিয়েছি, আবার ওখান থেকে কিছুটা নিয়ে নেবো, কিনে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ এই এই সেটটা, যেটা হচ্ছে বারবার নিজে থেকে আসলে গাড়িতে ধরে না, তো এবার তো আমাদের হচ্ছে সব জিনিসপত্র চাপে বলে আমাদের গাড়ি ঠিক করা হয়ে গেছে, মানে একটা সেই ছোটো যে লরিগুলো হয় আর কি, সেইগুলো তো সেগুলো। আর এখানে ডবল আছে, তাই জুসার একটা নিয়ে যাচ্ছি, এখানে একটা থাকবে। আরে ওই ইয়েটাও তাই, মানে ডিনার সেটটাও তাই, ডিনার সেটও ডবল আছে বলে তাই ওখানে একটা সেট রেখে দেবো, মানে সব কিছুই সেট সেট রেখে দেওয়া হবে। এমনকি এই হাঁড়িটা নিয়ে যাওয়া হয়নি, কারণ গ্যাসের রান্না ছিল না, তো এখন তো গ্যাসের গ্যাস নিয়ে যাবো, যেহেতু ওভেন টোভেন সব নিয়ে যাচ্ছে, গ্যাসও সব বলা হয়ে গেছে, তো সেই জন্য হাঁড়িটা তো অবশ্যই নিয়ে যাবো। স্টিলের হাঁড়িতে স্লিপ কাটার ভয় থাকে, তো সেই জন্য। আর খেতে হয় না নাকি বেশি স্টিলের হাঁড়িতে। আর এখানে ঝুড়িগুলো ছিল, এগুলো নতুনই, তো সেই জন্য ঝুড়িগুলো আবার পয়সা করে নিয়েছি, আপাতত এগুলো দিয়ে চলবে। আর উপরে বড় কড়াই টড়াই কিছু আছে, তো ওই কড়াই টড়াই বড়, মানে ডবল ডবল সেট আছে, আমি ওখান থেকে ডবল সেটের মধ্যে একটা সেট সব নিয়ে যাবো, এখানে এক সেট থাকবে। এই তো হয়ে গেল ব্যাপার। আর পরে তোমাদেরকে নিচটা দেখাচ্ছি, নিচেও কিছু জিনিস আছে। আর এই জন্য বন্ধুরা আমরা ব্লগ দিতে পাচ্ছি না, আর সামনে এসে কথা বলছি না আজকে তোমাদেরকে, এগুলোই পরিস্থিতিটা দেখানোর জন্য। আমি এখন নিচের ঘরে চলে যাচ্ছি, কারণ নিচের ঘরে আছে আমার কিছু জিনিস, যেগুলো হচ্ছে একদমই পুরো একদম ওয়াশ করা হয়েছে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, বুঝতে পারছো তো, সেই জন্য নিচের ঘরে যাচ্ছি। নিচের ঘর থেকে তোমাদেরকে এখন আমি দেখিয়ে দেব, আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী নেওয়া হবে আসবাবপত্র বলতে গেলে। তার আগে আমি লাইটটা জ্বালিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ, আচ্ছা কভারটা পড়ে গেছে, কভারটাও আমি পরিষ্কার করে নিয়েছি একদম পুরো, এটা একদমই মানে ভালো আছে, তার জন্য আর এখন কিনবো না, তো কভারটা নিয়েছি। এখানে দেখো আলনাটা নিয়ে নিচ্ছি, এটা মানে এখন কিছু কিনবো না বলেই আলনাটা এমনি তো পরেই থাকে বাড়িতে, তো এটা যদি নিয়ে যাই ক্ষতি কী, অন্তত জামাকাপড়গুলো রাখাতে হবে, কারণ জানো এতো ছোটো ঘর, খুব অসুবিধা হবে ওখানে না হলে, তো সেই জন্য আপাতত আমরা কিছু কিনবো না, পরে অন্য প্ল্যান আছে, তো সেই জন্য এগুলোই এখন আপাতত নিয়ে যাওয়া এরকমভাবে, মানে কোনোরকম জীবন কাটানো। আর এখানে দেখো কী কী নিয়েছি, এখানে আছে দেখো আমার স্টিলের খাটটা, এটা তো নিয়ে যাওয়া হবে স্টিলের খাটটা, তো সব কিন্তু এখানে ওয়াশ করা হয়েছে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। আর এখানে এই যে গোল টেবিলটা ছিল আমার, এই যে এই টেবিলটা, এটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে, তো এটাও যাবে। আর এখানে আছে এই দেখো চেয়ারগুলো, তো চেয়ারগুলো কিন্তু সব ওয়াশ করা হয়ে গেছে, তো চেয়ারগুলোও যাবে, এগুলোই কিন্তু যাচ্ছে আমাদের আর কি বলবো।
আমাদের সাথে। তো গাড়ি তো ঠিক হয়ে গেছে বলছি, আর মোটামুটি কিছু জিনিস আছে যেগুলো আমরা কেনাকাটা বাকি আছে, তো সেগুলো হচ্ছে করে নেবো। যেমন শ্রীতার কিছু কসমেটিক্স আছে, আর ড্রেস ফ্রেস সব কিছুই ওখান থেকে কাঁচড়াপাড়ার থেকে কিনে নেবো ভাবছি শ্রীতার জন্য। আর বাদ বাকিটা দেখা যাক কলকাতা থেকে যদি যায় শ্রীতার পাপারা, ওরা তো ট্রফি হবে অনেক কিছু, কলকাতাতে যেতেই হবে, অনেক কিছু বাকি আছে, তো সেগুলো ধরো তখন শ্রীতার পাপাকে দিয়ে হয়তো আনাবো। যেমন চুল টুল এটা সেটা অনেক কিছু হয় তো সেগুলো আর কি। আর এই ঘরগুলোর ফাঁকা আছে, এই দেখো আমি একটু আগে মানে কদিন আগে ঝাড়ু দিয়ে গেছি নিচটা পরিষ্কার করে। এই দেখো বাইরের পরিবেশটা এরকম চলছে। তো তোমরা তো অনেকেই বলো যে কেন হচ্ছে আমরা মানে আমি নিয়মিত ভ্লগ দিই না, অনেক বন্ধুদের এটা কোশ্চেন, আর কেন দিচ্ছ না, মানে আমরা মাঝে মাঝে যাই যে চ্যানেলে ঘুরি, ঘুরে আবার চলে আসি, তো এরকম আমার কাছে অনেকেই বলো। তো এই কারণের জন্য মানে এই পরিস্থিতিগুলো তোমাদেরকে দেখানোর জন্য আর ভালো লাগে না যে অগোছালো ভ্লগ তোমাদেরকে দিই, সেটা আমার ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি যদি ভালো কিছু করতে পারি তবেই তোমাদেরকে দিই, নাহলে দিই না। তো তোমরা প্লিজ আমাদের সঙ্গে থেকো, আমরা সবটা শেয়ার করব, শিফটিং তারপরে যেদিনকে যাচ্ছি সেই শিফটিং ব্লগ ব্লগ সবটা তোমাদেরকে শেয়ার করব। তোমরা প্লিজ সঙ্গে থেকো আর আমাদেরকে একটু সাপোর্ট করো। তোমরা বুঝতেই পারছো একটু ব্যস্ত আছি, কারণ যেহেতু আমাদের কাজটা ও লাইটটা অফ করা হয়নি, যেহেতু আমাদের কাজটা শুরু হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে। তো সিজন টু এটা, আর লকডাউনের পরে বুঝতেই পারছো কাজটা, তো সেই জন্য ওটা নিয়ে ভীষণভাবে ব্যস্ত আছি। তো এরপরে আবার সিজন থ্রি চলে আসবে, কিন্তু সেটাও বলে দিচ্ছি, আগাম বলে দিলাম সিজন থ্রি আসছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, টুটার তো শ্যুটিং আছে, তো সামনে তোমাদেরকে শ্যুটগুলো অবশ্যই শেয়ার করব, কীভাবে শ্যুটিং হয় রিয়েলিটি শোয়ের সব শেয়ার করব। তোমরা প্লিজ একটু বুঝো, আমরা মাঝে মাঝে একটু হয়তো অনিয়মিত হয়ে যাচ্ছি, সেগুলো একটু কনসিডার করো প্লিজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পিছন থেকে কথা বলে ব্লগটা শেষ করে দিলাম আজকে।